বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে আছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন ভূঁইয়া। বিএমপি গায়েবী মামলা যুক্ত পুলিশের তথ্য সংরক্ষণ করছে। কতদিন ধরে কেবল নেতাকর্মীদের বিরুদ্ধে কত গায়েবী মামলা করা হচ্ছে এবং গ্রেফতার ও আসামি সংখ্যা কম, সে হিসাব রাখছিল বিএমপি কেন্দ্রীয় দপ্তরে একটি সেল। এখন এসব মামলা বাদী তদন্তকারী কর্মকর্তার নাম, পরিচয় এবং সে সময়ের সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ওসি, জেলা ও মহানগর পুলিশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতম কর্মকর্তাদের তথ্য সংগ্রহের উদ্যোগ হিসেবে বিএমপি সাড়ে 1300 মামলা আপনার চিহ্নিত করা হয়েছে, যে মামলাগুলো নির্বাচনের পূর্বেই তার শুনানি সব শেষ করে এর বিষয়ে নির্দেশনা দিয়ে বিএমপি কেন্দ্রীয় দপ্তর হতে সারা দেশে দলের সব সাংগঠনিক জেলা ও মহানগর কমিটি সভাপতি ও সম্পাদকদের চিঠি পাঠানো হয়েছে। মামলায় জড়িত হয়েছেন তাদের আমরা আইনি সহায়তা দিচ্ছি, কারা কারা জেলে আছেন তাদের খোঁজ খবর রাখছি এবং পাশাপাশি যারা এই সব মিথ্যা মামলা দায়ের করেছে তাদের সার্বিক সমস্ত কিছু আদ্যপান্ত আমরা খোঁজ খবর নিয়ে এবং সেন্ট্রালে জমা দিতে বলেছি, তার ব্যবস্থা আমরা করতেছি। এই কার্যক্রম পরিচালনার জন্য 14 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে অবাধ্য ও সুষ্ঠু করার প্রক্রিয়া নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি নতুন যে ভিসা নীতি ঘোষণা করেছে, তাই পরিপ্রেক্ষিতে তথ্য সংগ্রহের এই উদ্যোগ নেওয়া হয়। বিএমপি নেতারা মনে করছে মার্কিন ভিসা নীতির কারণে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সৃষ্টি হয়েছে যা তাদের জন্য সহায়ক হবে। এতে গায়েবী ও মিথ্যা মামলা, গুম, খুন, সহিংস আক্রমণ, অগ্নিসংযোগ সহ চলমান কর্মসূচিতে বাধা দেওয়া ঘটনা ও দায়ী ব্যক্তি ও পুলিশ কর্মকর্তাদের তথ্য অন্তর্ভুক্ত থাকে। এই কার্যক্রম পরিচালনার জন্য বিএমপি ইনফোসেল গঠন করা হয়েছে। এই বিষয়ে গত 18 মে বিএমপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠিটি পাঠানো হয় দলের জেলা নেতাদের কাছে। চিঠিতে বলা হয় বিএমপি এবং এর অঙ্গ সংগঠন সমূহে নেতাকর্মীদের বিরুদ্ধে খুন, গুণ, মিথ্যা ও গায়েবী মামলা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহের লক্ষ্যে একটি সেল গঠন করা হয়েছে। ওই সেলের সুষ্ঠু কার্যক্রম লক্ষ্যে এ সংক্রান্ত তথ্যাদি প্রয়োজন। এ সংক্রান্ত ছকে গুম, খুন, মিথ্যা ও গায়েবী মামলা বাদী তদন্তকারী কর্মকর্তা ও যে সময়কার সংশ্লিষ্ট থানা ওসির নাম, পরিচয় উল্লেখ করতে বলা হয়েছে। একই সঙ্গে এই সময় সংশ্লিষ্ট সার্কেলের সহকারী পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং নাম পরিচয়ও চাওয়া হয়েছে। চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন।